আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন ফিশিং দেখানোর জন্য, তো এখন শীতকাল পড়ে গেছে, আমাদের পুকুরের জল অনেক কমে গেছে, প্রায় হাফ হয়ে গেছে। তো আমি আর কাকিমা বেরিয়েছি মাছ ধরতে, দেখি কি মাছ পড়ে। সেই মাছ দিয়ে আর শীতকালীন সবজি দিয়ে দারুণ একটা ঝোলের রেসিপি শেয়ার করব। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাকিমা তো কাদায় নেমে পড়েছে, ওইখান থেকে না হলে জাল খিয়ানো যাবে না, না পড়লে জলে নেমে কারা টানবে, তখন আছি তো কারা টানা যাবে, কি আছে চলো। ওই তো মাছ পড়ছে, কই বড় মাছটা ফিকো, সাব দে বাবা। দু তিন খি ফেলানোর পর সবে এই যে একটা মাছ পাওয়া গেল, দেখা যাক আরো বেশ কিছুক্ষণ মাছ ধরতে হবে। এবার ওই কোণে ফেলবে কাকিমা, বলবো বলো জলের ভিতরে মাছ, এবারে মাছ পড়বে। আরে ধরতে হবে না, অত বয়স হয়নি, টেনে এই তো এই একটা ওই দিকটায় যাবো, চারিপাশটা ঘুরে ঘুরে জাল খেয়াতে হবে। এবার ঘাটে জাল ফেলানো হবে, মন থেকে সরে যাই। এখানে রাখ, এখানে রাখ, এই যে একটা কালবুশ মাছ পড়েছে, অনেকক্ষণ পর একটা বড় সাইজের মাছ পাওয়া গেল। যা মাছ পড়েছে রান্না হয়ে যাবে, প্রায় দেড় ঘন্টা পর মাছ ধরে এই যে এতগুলো মাছ পেয়েছি। এবার রান্নার কাছে চলে যাব, কাকিমা বাড়ি চলে গেল, শাড়ি টাড়ি ভিজে গেছে, একটু পরে আসবে, আমি মাছটা বেছে নেই। পুকুরের একদম টাটকা জ্যান্ত মাছ লাফাচ্ছে, তো এই মাছ দিয়ে কাঁচা টমেটো আর আলু দিয়ে দারুণ একটা ঝোলের রেসিপি করব আজকে ঠিক করলাম। এই দেখুন এই মাছটার নাম কালবুশ মাছ, গাটা একদম কালো, এই যে কে কে কালবুশ মাছ খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই কালবুশ মাছ আরো বড় হয় শীতকাল, তো সেই জন্য পুকুরে মাছগুলো এবছর ভালো বাড়েনি। এখন প্রচুর কাঁচা টমেটো গাছে হচ্ছে, আর এই শীতকাল হলে আমাদের মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে প্রায়ই বাড়িতে ঝোল হয়, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে।
দাদু বসো। কি হলো পুকুরে জাল দেওয়া হয়েছে শুনলাম? কোন মাছগুলো পড়েছে? এই তো এই মাছগুলো, এই মাছগুলো পড়েছে। হ্যাঁ অনেক মাছ রে। ওই পড়লো আর কি। কখন থেকে মাছ ধরছি জানো? হ্যাঁ 1.5 ঘন্টার বেশি, তারপর এতগুলো মাছ পেয়েছি। পেছন দিকে জমিতে একটা মেশিন নেমেছে, সেই জন্য গগ করে আওয়াজ হচ্ছে। কখন যাবে কে জানে? যাবে না গো। হ্যাঁ আগে তো ঢিল করতেছে। ও কখন যাবে না? আরে জোর শব্দ হবে বড়। দাদুকে এটা বলতে হতো, বাটা মাছ ভাজা খেতে খুব মজা। দাদু টেকাটা নিয়ে আসো না, সব মাছ ভালো করে বাছা হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেব। দাদু দুটো আমাদের গাছ থেকে কাঁচা টমেটো আনো না। আচ্ছা যা। এগুলো হলেই হয়ে যাবে সব। মাছ ধুয়ে নিয়ে আমি চলে এসেছি, কাকিমা একদম খাওয়ার সময় আসবে। মাছে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সরিষার তেল, মাছ ভেজে নেব। আমি জানি তো মাছ ভাজা হলেই গন্ধ পেয়ে যায়। পুকুরের তাজা মাছ মাছ ধরেছো শুনলাম, এই মাছগুলো সব পড়েছে? এই মাছ ভাজা করো তো। আরে বাবরে, আমি মশলাটা করি। আস্তেই বসিয়ে দিলাম আমাকে, একটা উল্টো না তো খালি। হ্যাঁ খালি উল্টে দিলে আমি তো, তাহলে মাছগুলো ভাজি আমি, একটু সুযোগ পেলেই হলো খালি, ব্যাস। এই মশলা করা আরো কষ্ট। ছিল্লরায় মৌরি, ধনে, জিরে, তেল তো ভালোই চিৎকার চলো। বাবা একদিন মাছ ভাজতে হচ্ছে। দাদু মাছের পিস যদি একটা কমেছে দেখবো আজ। আমার গরম গরম মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তাহলে কড়া করে ভাজতে হবে। মাছ ভাজা খেতে গেলে কড়া করে ভাজতে হয়। বড় মাছটা কি মাছ গো? কালবুস মাছ। কালবুস মাছ পড়ছে? হ্যাঁ। মাঝে মাঝে সত্যি ঘরেও রান্না করে আপনাদের দাদা। শুকনো লঙ্কা আলুগুলো ভেজে নি? হ্যাঁ মাঝে মাঝে হয়ে গেছে, আলুটা ভাজো। আজকে রান্নাটা পুরোটাই তোমাকে দিয়ে করাবো আমি। কাঁচা টমেটো গুলো দিয়ে দিই কেটে? হ্যাঁ একটু বড় বড় করে কাটবে। হ্যাঁ বড় বড় করে, চার টুকরো করো। ঠিক আছে। কাজ আছে দেখেছেন, মাছটা ভাজলো তাও আলুটা ভাজা হয়নি, এখনো বলতে চলে যাচ্ছি। করো করো আজকে রান্নাটা করো, আমি জানি আর করবে না, অনেক সময় দিয়েছে অনেক কষ্ট করে। আমি খেতে আসবো এবারে। ঠিক আছে চলো উঠো। পাবো তো? পাবে পাবে। দাদু আমি আসছি একটু খেয়ে দে।
তেলে দেব পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি ধনে জিরে মৌরি বাটা একসঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা দেব হলুদ গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে গেছে ভেজে রাখা কাঁচা টমেটো আলু দেব লবণ জল দেব যেহেতু আজকে আমি জ্যান্ত মাছের পাতলা ঝোল বানাবো সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম আগে নদী টদিতে খালে টালে মাছ অনেক ধরেছি এখন একটু কমে গেছে তো খেয়াতে পারি এখনো ভেজে রাখা মাছ দিয়ে দেব হয়ে গেছে এবার নামিনি আচ্ছা এই রান্নাটা কে করছে আমি না তুমি আপনারাই বলবেন কে করছে আমি অর্ধেক করছি পপি অর্ধেক করছে দাদু মাছের ঝোলের রং দেখলেই তো খাওয়া হয়ে যাবে এ তো আমি তো একাই সবই খেয়ে ফেলবো সে তো আমি জানি কি খাবে তাহলে আর আমরাই খেয়ে নেবো মোরানি ম্যানেজ করে রোজি বলবো সবই খেয়ে নেবো একটু দে তো আর না 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 মুখে বলে তো আর এক পিস কেন আদো দাও এই তো তোমাকে কাল মাছের চাকা দিলাম হ্যাঁ তাহলে একসঙ্গে বসে পড়লাম গরম গরম মাছের ঝোল আর ভাত খাই এই যে কাঁচা টমেটো এটা ভাতে একটু একটু মাখাবো টক টক লাগবে আর খাবো আবার দারুণ বানিয়েছে মাছের ঝোলটা দাদু একটু পাতলি বলে ভালো হতো না ভালো হতো এখানে তো আর নেই বাস বাস গরম গরম ভাত হেভি ছাটানো হচ্ছে ঝোলটাই তো ভালো লাগছে না ভালো আছে বাটা মাছটা দারুণ স্বাদ এক একদিন নেই আমরা তো ফুরি এলো কাকা চাটনি কর না এখানে দেখা না দাদু কিন্তু চাটনি খাবে চাটনির কথা এখনো ভুলেনি এই ভাত খেলাম ভাতের শেষে যদি একটু চাটনি পড়ে একদম কত আরাম জানো দাদু চাটনির কথা এখনো চাটনি মনে করে খাচ্ছি চাটনি হয়নি বলে দাদু বলছে চাটনি কেন হয়নি চাটনি হলে আর দুটো ভাত হইতো চাটনি হলে আর দুটো ভাত হইতো সত্যি ভালো
কম পাকাটা ওটা আছে যখন চাটনি পাকা আছে আমার ওটা মানে বেশ চাটনি ভালো লাগছে। এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে হলে প্লিজ প্লিজ আপনাদের পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে যে ঘন্টিটা থাকে সেটা অবশ্যই ক্লিক করবেন। টাটা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। তো আপনাদের দাদা খেয়েই যাচ্ছে, মাছের কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে মাছ খেয়েই যাচ্ছে। খুব ভালো লাগছে না রান্নাটা?